আমি একটা বেকার ছেলে, বাবার টাকায় চুলি। হ্যাঁ, এটা গিয়ে বলবে তখন ভাইয়া তোমাকে কি বলবে জানো? কি বলবে তোমার ভাইয়া? ভাইয়া বলবে যে তোমার মতো ব্যাকবোনলেস ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিব না। ব্যাকবোনলেস মানে হচ্ছে আজকে তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাবো। মানে কি? কারণ আজকে আমি ক্লাস করবো না, ক্লাসে যাবো না, তাই তোমার না পরীক্ষা তো। পরীক্ষা তো কি হয়েছে? পরীক্ষা আমার, তাই এটা আমার টেনশন, তাই না? তোমার এটা না মাথা ঘামাতে হবে না, চলো। ইয়ার কি করছো? মোটেই আর কি করছি না, আমি সত্যি বলছি। আমার যে কদিন পরীক্ষা থাকবে আমি একটা রুটিনের মধ্যে থাকবো। কি রুটিন? আর সেটা হচ্ছে আমি প্রতি মাসে তোমার সঙ্গে দুই দিন দেখা করবো। মানে কি দুই দিন দেখা করবে আর আর বাদ বাকি দিন? জি হ্যাঁ। আর তুমি যে দুইটা দিন হাতে পাচ্ছ না, এই দুইটা দিন আমরা ফুল এনজয় করব। বিবাদ শেষ, তাহলে তো হলো, আর কতদিন লাগে? হ্যাঁ আচ্ছা, তোমাকে এই রুটিন কে করে দিয়েছে? তোমার ভাইয়া না? আমি নিজে। আমি আমি বিষয়টা মানতে পারছি না। মানে এটা কি, কিসের নিয়ম যে দুই দিনে দুইবার দেখা করা যাবে এক মাসে, মানে 15 দিন পর পর একবার? মানে এটা কি? শুনো, প্রত্যেকটা রিলেশনশিপ না একটু দূরত্ব আনা ভালো। এতে করে হয় কি, একজন আরেকজনের প্রতি মায়াটা বাড়ে। মায়া বাড়ে না? ঠিক আছে, তাহলে যে এই দূরত্ব সময়ে আমিও একটা প্যারালাল অ্যাকাউন্ট খুলে ফেলবো। অন্য চাই কি বলে তুই? মানে কি আমি চাকরি খুঁজবো কেন? চাকরি খুঁজবে মানে কেন, এটা কি ধরনের কথা? বাবার টাকায় কতদিন চলবে? হ্যাঁ, কাজ করতে হবে না, সংসারটাও কি বাবার টাকায় করবে? সংসার মানে মানে কি আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে? তোর পরীক্ষার পর আমি বাসায় কথা বলবো? বিয়ের কথা এখন তোলা যাবে না। কেন? কারণ হচ্ছে আমার বাসায় এখনো সিরিয়াল আসেনি আমার। কি সিরিয়াল? আগে ভাইয়া, তারপর আপু, তারপর মামা, তারপর আমি। আমি হচ্ছে সর্বশেষ, লাস্ট নাম্বার। বিয়েই হবে না। এই শুনো, আরে বাবা বাবা, শুনো শুনো, রাগ হচ্ছে কেন? তোমার চাকরির পেতে তো টাইম লাগবে, তাই না? পুরোপুরি সেটেল হতে টাইম লাগবে না। হ্যাঁ, নাকি এইভাবে তুমি ভাইয়ের কাছে চলে যাবে? তো অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায় মানে তুমি ভাইয়ের কাছে গিয়ে কি বলবে যে আমি একটা বেকার ছেলে, বাবার টাকায় চলি? হ্যাঁ, এটা গিয়ে বলবে তখন ভাইয়া তোমাকে কি বলবে জানো? কি বলবে তোমার ভাইয়া? ভাইয়া বলবে যে তোমার মতো ব্যাকবোনলেস ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিব না। ব্যাকবোনলেস কথাটা তোমার ছিল নাকি তোমার ভাইয়ার? আমার ছিল। আমি দুষ্টু হয়ে করেছি, আমি সত্যি মিন করে বলি নাই। এটা তো জাস্ট কথা কথা চলে আসলো রে বাবা। ওকে, হাই, গাল ফুলিয়ে রেখো না। না ভালো, চলো আমার একটু কথা ফুলে এসছে, চলো। হ্যাঁ চলো, সরি সরি। Good boy. Thank you.